একটাই প্রার্থনা করি প্রত্যেক দিন, এই একটাই প্রার্থনা আমার ঘুম থেকে উঠে থাকে যে আমি যেন মাটিতে পা রেখে চলতে পারি। আমি কখনো চাই না যে মাটির থেকে পাটা আকাশের দিকে তুলে নিয়ে এমন মুখ থুবড়ে পড়বো যেখানে আমার নাক সুপর্ণকার মতো কেটে ছেদ হয়ে যাবে। কারণ আমি সবসময়তেই চাই যে প্রতিটা মানুষ যাতে ভালো থাকে এবং তাদের যেন দুঃখের দিনটা শেষ হয়। একটা আপনি আপনার সন্তানকে নিয়ে একটা কথা মাথায় ভালো করে চিন্তা করুন যে আপনি আপনার সন্তানকে রোজ একটা সমস্যায় চিন্তিত যে আপনার ছেলে কবে একটা ভালো চাকরি পাবে, কবে আপনার মেয়ে ভালো ভালো বিয়ে হবে, আপনার সন্তান কবে একটু বাধ্য হবে, কবে আপনার স্বামী আপনাকে সমস্ত কথাগুলো মন খুলে বলবে, আপনার হাজবেন্ড এতজন কষ্ট করছে, লড়াই করছে, উদয়াস্ত পরিশ্রম করছে, কবে তার দুঃখের দিনটা শেষ হবে। আমরা প্রতিটি মানুষ, সেটা আপনার চাকরি হতে পারে, গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেটে চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, আপনার প্রমোশন হতে পারে, আপনার মেয়ের বিয়ে হতে পারে, বা আপনি বিয়ের পরে মানসিক যন্ত্রণায় প্রতিদিন জ্বলছেন শ্বশুর শাশুড়ি বাকি মেম্বার্সদের নিয়ে বা স্বামীকে নিয়ে, সেই দুঃখের দিনটা কবে শেষ হবে। আমরা প্রত্যেকটা মানুষই একটাই প্রার্থনা করি ভালো থাকি। এই ভালো থাকার জন্য ভালো মানুষের কাছে যাওয়াটা কিন্তু ভীষণ দরকার। কারণ আমাকে যখন বহু ক্লায়েন্ট জিজ্ঞাসা করে দাদা আপনি এত ভালো মানুষ এত চেতবার করছেন কলকাতায় কেন, আপনি কেন বাইরে যান না, আপনি কেন বর্ধমান যান না, আপনি বহরমপুর যান না, আপনি দিল্লি যান না, আপনি পাটনা যান না, আপনি আগ্রা যান না, আপনি মুম্বাই যান না কেন, তাদের আমি একটাই কথা বলি যে মুম্বাই দিল্লি পাটনা আমার বাড়ির পাশে নয় যে আমি যাব আর আধ ঘন্টায় ফিরে আসবো বা 2 ঘন্টায় ফিরে আসবো 5 ঘন্টায় ফিরে আসবো। অতএব আমি সোমবার থেকে শুক্রবার বা শনিবার দিন যতগুলো চেম্বার করি সেই চেম্বারে যতগুলো মানুষের সমস্যা থাকে তার সমাধান আমায় করতে হয়, যজ্ঞের মাধ্যমে, পুজোর মাধ্যমে, ক্রিয়ার মাধ্যমে, হবনের মাধ্যমে। আমি কিভাবে আজকে বর্ধমান, কাল বহরমপুর, দিল্লি, পাটনা, আগ্রা ঘুরে বেড়াবো, আমার ঘোরা হবে, আমার অর্থ উপার্জন হবে, কিন্তু আপনার সমস্যা মিটবে কখনোই নয়। তখন আপনিও বাকিদের নামের লিস্টের পাশে আমার নামটাও জয়েন করে, জয় দাও টাকা নিয়ে কাজ দেয়নি বা কাজ পাইনি আমরা, তো আজ অব্দি বদনামটা নেই। মনে রাখবেন জীবনে সবসময় ভাববেন যে সত্যের জয় সর্বদা হয়, যারা সত্য পথে চলে, সত্যি কথা বলে, যজ্ঞ করে, পুজো করে, তারা প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারে। আর যদি ভুল ভাল কথা বলে, আবোল তাবোল কথা বলে আপনার মাইন্ড ডাইভার্ট করাতে পারে বা হাতির মতো বড় বড় ডিগ্রি দিয়ে আপনাকে অবসাদগ্রস্ত করতে পারে, চিন্তিত করতে পারে, তাহলে আপনি ভাবেন আপনার সমস্যা কোনোদিন আপনি মেটাতে পারবেন না। চেম্বারে একবার ঘুরে আসুন না, বাকিদের এবং আমার ডিফারেন্সটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় আমার সাথে বাকিদের একটা তফাত অবশ্যই থাকে। আলোচনা প্রচুর থাকবে, সমালোচনাও থাকবে, দুটো মিলিয়েই থাকবে, কিন্তু হ্যাঁ ভুললে হবে না যে আমাদের দুঃখের দিনটা কিন্তু শেষ করতে হবে। তার জন্য আমাদের আজকে যে আলোচনার বিষয় মেন ক্যাপশন, যারা প্রতিদিন কষ্টের মধ্যে আছেন, প্রচুর খাটছেন, স্যালারি বাড়ছে না, টাকা বাড়ছে না, কাজটা থাকবে কি না সেটাও চিন্তার মধ্যে আছে, দুঃখের দিন কি আবার শুরু হবে, সবে তো একটু খুশির মুখ দেখেছি, তাদের সকলের জন্য ইচ অ্যান্ড এভরিবডি একটাই টোটকা যেটা এভরিডে সকালে করতে পারলে আপনার জীবন থেকে দুঃখের দিন 100 না 1000% যাবে, আমার চ্যালেঞ্জ এবং গ্যারান্টি। কি করতে হবে আজকের ক্যাপশন হচ্ছে, হাতে লিখলে তিনটি জিনিস দুঃখের দিন হবে ফিনিশ। হাতে লিখলে তিনটি জিনিস হাতে লিখতে হবে তাহলে দুঃখের দিন হবে ফিনিশ। দেখেনি প্রথম বন্ধু কে আছেন, আসবো আলোচনায়, খাতা পেন নিয়ে অবশ্যই বসুন। এত ভালো, সুন্দর এবং একটা অথেন্টিক টোটকা লেখার জন্য মানুষ কিন্তু বসে থাকে, আদে আজে বাজে কিন্তু শুনে মাথা খারাপ, সময় খারাপ, ভাগ্য খারাপ, দয়া করে করবেন না। দেখেনি কে আছে, নমস্কার, বলুন কে বলছেন। হ্যালো নমস্কার, কে বলছেন, জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো, নাম, ডেট অফ বার্থ, 1/11/1996, জন্ম সময় রাত 10টা 15, ওকে, জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর, ওকে। অনুষ্ঠান কি দেখা হয় না প্রথম দেখছেন? হ্যাঁ দেখা হয়, দেখা হয় নিয়মিত। আচ্ছা কতদিন চেষ্টা করার পরে আজকে লাইনটা আলটিমেটলি পেলেন আপনি? কতদিন চেষ্টা করার পরে? ২ বছর। কেন ২ বছর ধরে আমারই প্রোগ্রাম দেখা কেন? আরো তো হয়, আরো অনেক বড় বড় বাবাজি মাতাজি প্রোগ্রাম করতে ভালো লাগে। ওকে, আর
আর আপনার প্রেডিকশন খুব ভালো লাগে। না আমি বলছি আরো তো অনেক বড় বড় ডিগনিটারি আছেন, অনেক ডিগ্রি, অনেক রকমের শংসাপত্র, প্রশংসাপত্র, তাদেরকেও আলোচনা করা হয় নাকি শুধুই দেখেন? দেখি তাদের মধ্যে সিলেকশন করেন, তাই তো? হ্যাঁ চলুন, আপনার জন্মবার শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। আপনার কর্কট লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর বসু, ঠিক আছে? প্রথম কথা বলবো, শারীরিক অবস্থার মানসিক অবস্থা দুটোই ভালো নেই। জন্মচার্ট বলছে একাধিক সময় আপনি অপরের কাছ থেকে মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পাচ্ছেন, যেগুলো আপনি করছেন না সেই দোষগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেবে মানুষ, তাই তো করছে? এছাড়া জন্মচার্ট বলছে আপনার কর্মজীবন খুব ভালো হওয়ার কথা, ব্যবসায়িক জীবন, চাকরির জীবন, কোনো হাতের কাজ শিখে সেটা করার জীবন, মানে আপনার আর্থিক উন্নতি আপনার মাধ্যমেই হওয়ার কথা। কিন্তু আপনি কি কিছু করেন বা করতেন, না শুধু হাউস ওয়াইফ? এখন কিছু করি না, কিচ্ছু করেন না? না কারণ জন্মচার কিন্তু বারবার বলছে এখন, মানে আগে করতেন? না আমিও কিছু করতাম না, সপ্তাহে 2020-তে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ভাবুন তাহলে, এখানে জন্মচার বলছে আপনার প্রাইভেট টিউশন করানোর কথা, প্রাইভেট টিউশন, বাচ্চা পড়ানোর কথা, টিচিং প্রফেশনের চার্ট, শিক্ষকতা করার চার্ট, কিন্তু বিবাহিত জীবন ভালো নয়, বিয়ের জায়গায় পা দেওয়ার আগে জটক বিচার মাস্ট। এবং না না আপনার মাঙ্গলিক নেই, আপনার কোনো মাঙ্গলিক দোষ নেই, কেউ বলেছে আপনাকে মাঙ্গলিক? না তাহলে সে ভুল বা মিথ্যে কথা বলছে, আপনার কোনো মাঙ্গলিক দোষ নেই। কিন্তু এই যে লগ্নের সপ্তম পতি শনি, সে কেতুর সাথে বসে একটা স্থাপিত যোগ করছে, যার ফলে বিয়ে, প্রেম, ভালোবাসা যার সাথেই হবে সেই মানুষগুলো এত মাথা গরম রাখতে থাকবে বা আপনাকে অবিশ্বাস করবে বা আপনাকে ছেড়ে দিয়ে হঠাৎ করে চলে যেতে পারে, তাই বুঝে। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা এটা কি আমার জানার কথা? আর এই প্রেমটা কি আপনার জন্য ভেঙেছে না এটা ভুল বোঝাবুঝির জন্য ভেঙেছে? এটাও কি আমার জানার কথা? না কারণ জন্মচার বলছে আপনাকে তো টিচিং প্রফেশনের চার্ট, ব্যবসা করার চার্ট, 2024 সালের ঠিক মে মাস থেকে আপনার কিন্তু ভালো সময় আসছে, লিখে রাখুন 2024-এর মে মাস থেকে। কিন্তু এই বছরটা 2023 না ভালো যাবে না, 2023 আপনার মিডিল এবং শেষ ভালো যাবে না। এবং আমি কখনোই বলবো না যে আমার কাছে এসে তাবিজ কবচ পড়লে ভালো হয়ে যাবে, কখনোই হবে না। কেন বলছি, 2024-এর মেয়েদের যে ভালো সময়টা শুরু হচ্ছে, যদি এখন কাউকে দেখে প্রতিকারটা করেন, প্রতিকারটা হতেও সময় নেয়, প্রতিকার কোনো ম্যাজিক নয় যে আজ পড়লে কাল ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এই প্রতিকার এখন পড়লে, আগস্ট মাসে দেখিয়ে প্রতিকার সেপ্টেম্বর মাসে পড়লে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 5 মাসের মধ্যে আপনার গ্রো আপটা হয়ে যাবে। প্রতিকার হচ্ছে ছোট্ট চারা গাছের মতো, 100% আমরা তো হায়ার স্টাডিজের যোগ আছে। আপনার স্ট্রিম ছিল সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? একদম আপনার স্ট্রিম ভালো, এবং এখানে বলছে অনার্স করার চার্ট, কিন্তু হঠাৎ করে কেটে যেতেও পারে। হ্যাঁ বলুন। এটা কি আমার জানার কথা? এগুলো কি আমি জানি? আমি একটাই কথা বলবো, 2024-এর মেয়েতে ভালো চাকরির যোগ আসছে এবং জীবনটা চেঞ্জিং এর সময়টাও আসছে, কিন্তু প্রতিকারটা এখন কোথাও গিয়ে না করলে আপনি আগামী দিনে কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন না। আমি এটা বলে রাখলাম যে 24-এর মে বললাম বলে 24-এর জানুয়ারিতে আসবো তাহলে কিন্তু সম্ভব নয়, কেন প্রতিকার যে কবচ তাবিজ পাথর যাই দিই আমি, সেটা পড়ার পর কাজ হতেও সময় লাগে, ম্যাজিক নয়। আপনি পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ, হাতে কোনো লোয়ার আংটি, পলা আর মুক্ত, এই তিনটে জিনিস ধারণ করবেন না। কিছু কি পড়ে আপনি আছেন? হ্যালো, আচ্ছা এটাও কি আমার জানার কথা? আমি তো পোগরাজ বলিনি, আমি তো পান্না বলিনি, না আমি তো এগুলো বলিনি, বলেছি আমি তিনটেই গ্রহর পাথর বললাম, একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে পলা, একটা লোহার আংটি। তো পলা পড়ে আছেন, ডেফিনেটলি পলাটা খুলে রাখতে হবে, কারণ আপনার পলার জন্য শরীরে লেথার্জি আসবে, এনার্জি ধীরে ধীরে কমে যাবে। পাচ্ছেন এনার্জি? পাচ্ছেন? কোনো কাজটা আজকে ভাবছেন করব কালকে হচ্ছে, কিন্তু কালই হয়ে যাচ্ছে কাজটা, কিন্তু আর হচ্ছে না, মানে এনার্জি পাচ্ছি না। ইয়েস আমি তো সেটাই বললাম, আপনি এই অনুষ্ঠানটাতে আবার পরে ইউটিউবে গিয়ে দেখেন, আমার একটা কথা মাটিতে ফেলে দেওয়ার মতো নয়। আপনি পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করুন, আমি চ্যালেঞ্জ করছি 2024-এর মেয়ের মধ্যে পরে আপনার চাকরি অবশ্যম্ভাবী হবে এবং আপনার ভবিষ্যৎটাও ভালো থাকবে। ভালো থাকুন। ধন্যবাদ।
কেমন লাগলো কথা বলে? ভালো লাগলো। আমি কি ভয় দেখালাম? খুব ভয় দেখালাম? না অনেক পেঁচিয়ে পেঁচিয়ে বোঝালাম না ইজি বোঝালাম? হ্যালো, ভালো করে বোঝালে। একদম, পারলে কারোর সঙ্গে যোগাযোগ করুন। বাড়িতে বসে সময় ভাগ্য দুটো নষ্ট করবেন না, ভালো থাকুন। দেখুন, আমরা সব সময় চাইবো যে আপনার ভালো হোক, এবং যখন মানুষের প্রতিকার পড়ার পর একটা বাড়ি মানে চেম্বারে মিষ্টি নিয়ে আসেন, গিফট নিয়ে আসেন, আমি কি ব্যাপার বলুন, ভালো রেজাল্ট পেয়েছি, তো এটা একটা আনন্দ, এটা কখনো কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। অনেক মানুষ আমাকে নাড়ু বানিয়ে এনে দেয়, অনেক মানুষ তার গাছে কোনো সবজি বা ফলও আমাকে এনে দেয়, এটা পাওনা, উপরে পাওনা, যেটা অর্থ দিয়ে কিন্তু কোনোদিনই কেনা যায় না। এটা একমাত্র মনে হয় আমার, যারা ভালো কাজ করবে তাদের এটা গিফট, উপহার। নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন বলুন। হ্যাঁ, আমি ছেলে সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম আর ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন। পশুর বেড়া, ডেট অফ বার্থ পশুদের, 19/9/2001, জন্ম সময় যদি বলেন। 12:35 দুপুরবেলা। হ্যাঁ, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতার কোথায়? আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? বাগনান থেকে বলছি। বাগনান, চলুন। আচ্ছা, জন্মবার ছেলের বুধবার। আচ্ছা, এবার আসি মেন লগ্নের চার্টে। ওর ধনু লগ্ন কন্যা রাশি নক্ষত্র চিত্রা, ঠিক আছে? প্রথম কথা হলো, মাথাটা খুব ঠান্ডা করা আগে দরকার। ওর মাথা গরম, রাগ তেজ, এবং খুব লেথার্জি, অলসতা, মোবাইলের প্রতি বেশি জড়িয়ে পড়া। ওকে যা বলবেন, একটা কাজ 10 বার বলতে হয় তবে গিয়ে হয়তো করবে। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? ছেলে কিন্তু আপনার ছেলে ছোটবেলায় যথেষ্ট ভালো ভদ্র সভ্য ছিল, সবাইয়ের সাথে কথা বলতো, মিশতো। এখন দেখতে যত বড় হচ্ছে, আপনারা কোনো জায়গায় যেতে বললে ও বলে আমি পারবো না, যাবো না, হবে না, একটু আড়াল হয়ে যাওয়া, একটু একা একা থাকা, তাই তো করে? একদম, যেখানে দেখুন কোনো আত্মীয় বাড়িতে বা চল আমার পড়া আছে, আমার কাজ আছে, এটা আপনাকে এড়িয়ে যায়, তাই তো করে? একদম একদম। এবং হ্যাঁ, ছেলের জন্মচার বলছে, যেহেতু লগ্নের সপ্তমে বৃহস্পতি রাহু বসে আছে, গুরুচণ্ডাল দোষ করলেও পড়াশোনায় কিন্তু দুর্ধর্ষ ছিল, পড়াশোনায়, এডুকেশনে, কিন্তু এখন সময় লক্ষ্য রাখছেন যেটা খাটার কথা, পড়ার কথা, সেটা কিন্তু হবে না, এবং হঠাৎ করে মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে, কারণ কিছু অযৌক্তিক বন্ধু বান্ধব জুটে যাবে, বন্ধু বান্ধব যাদের পাল্লায় পড়ে যেতে পারে হঠাৎ করে। বাট ছেলে কিন্তু আপনার ভালো, ছেলে যে খারাপ তা কিন্তু বলছি না। এই যে কালসর্পযোগ, শনি ভঙ্গ কালসর্পযোগ কাটিয়েছেন? না না, কাটানো হয়নি। এবং বন্ধু বান্ধব তো দিন দিন বাড়ছে মা, ওকে আটকাতে হবে। এবং বলছে এই বন্ধু বান্ধবের মাধ্যমে হঠাৎ করে ও একটা ভুল ট্র্যাপে জড়িয়ে পড়তে পারে, ভুল ঝামেলায় জড়িয়ে পড়তে পারে, যেখান থেকে বাইরের ঝামেলা আপনার ঘরে চলে আসতে পারে, যেই ঘরে কখনো অশান্তি, ঝগড়া, চিৎকার হয় না, এর জন্য সেগুলো কিন্তু হতে পারে। কি হচ্ছে তো? আচ্ছা, একবার হয়েছে, এটা কি আমার জানার কথা? কেন হবে? ছেলে যদি ভালোই হয়, কথা শোনে, বাধ্য হয়, তাহলে হবার কথা কেন? ওকে বারবার মিসগাইড করছে, ওকে বারবার জড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এখন চলছে রাহুর দশা, আর চলছে মঙ্গলের অন্তর্দশা। আপনার ছেলে কিন্তু কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, সায়েন্স নিয়ে পড়লে যদি ইঞ্জিনিয়ারিং করে তাহলে বেটার হতে পারে। আপনার ছেলে কি নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ বলুন। এখানে বিটেক হবে, ওর বিটেক হবে, ওর হায়ার স্টাডিজের যোগ আছে, এবং ওর কর্মজীবন বাইরে, এটাই বললাম, সায়েন্স নিয়ে পড়লে একমাত্র ইঞ্জিনিয়ারিং হবে, তাই তো করছে? এবং বিটেক, বিটেকটাও খুব ভালো হবে, কিন্তু কথা হচ্ছে যে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, ছন্ন ছাড়া যোগ করছে, কালসর্প দোষ করছে, গুরুচণ্ডাল দোষ করছে, এগুলো কোথাও গিয়ে না কাটালে আগামী দিনে পড়াশোনা ভাঙিয়ে যে অর্থ রোজগার করা, ভালো জায়গায় চান্স পাওয়া, ভালো বাইরে চাকরি পাওয়া, এর ক্ষেত্রে মারাত্মক বাধা আসবে, এবং সন্তান দিনে দিনে অলসতা, ডিপ্রেশন এবং নিজের মতো চলতে শুরু করবে। বলুন, আপনি আর কি জানতে চান? আমি কি বললাম, কর্মজীবন ভীষণ ভালো, কিন্তু প্রতিকারগুলো না করলে কি করে পাবেন? আপনার বাড়ির ছাদের একটা অংশ ফুটো হয়ে গেছে, বৃষ্টি পড়লেই তো জল পড়বে, হ্যাঁ কি না বলুন? তাকে তো রিপেয়ার করতে হবে, যেখানে ভালো মনে হয় সেখানে একবার যান। এত ভালো ছেলের কেরিয়ার, আমি কিন্তু প্রথম থেকে বলেছি
ছেলে খুব ভালো ইন্টেলিজেন্ট, পরে ইউটিউবে কি শুনতে পারেন, আমি একটাই কথা বলি, প্রতিকার না হয় তাহলে আপনি ছেলেকে পড়াশোনার পরে ভালো চাকরি, ভালো জায়গায় ইন্টারভিউ, ভালো জায়গায় তার ট্রান্সফার বা কোনো ক্যাম্পাসিং এ ছেলে কিন্তু চান্স পাবে না। একটু পারলে কারোর সঙ্গে যোগাযোগ করুন, আপনি বাগনান থাকেন তো, আপনি পারলে হাওড়ায়, হাওড়ায় যোগাযোগ করতে পারেন আমার সাথে যদি মনে হয়, আর না হলে দেখুন ভালো থাকুন। দেখুন আমার যেটা বলার সেটা তো বললাম, বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে, আমি আপনাকে বোঝাতে পারি, আমি আপনাকে বুঝিয়ে কি করতে হবে সেটা বলতে পারি, বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে। যে আলোচনা ছিলাম যে হাতে লিখলে তিনটি জিনিস, দুঃখের দিন হবে ফিনিশ, যে আপনার দুঃখের দিন চলছে, যে আপনি এখন অব্দি কনফিউজড যে আপনার ছেলেকে যে পড়াশোনা শেখাচ্ছেন বা আপনার মেয়েকে যে শেখাচ্ছে সে কি আদৌ সত্যি কিছু পাবে, আপনার ছেলে কি ভালো একটা চাকরি পাবে, আমাদের কি দুঃখটা কাটবে না, আমাদের কি লোনটা কমবে না, আমাদের যে ধার দেনা বাড়ছে না কি কমবে না, আমাদের দুঃখের দিন যেটা শুরু হয়েছে আমাকে সেটা মিটবে না, তাহলে এই টোটকা আপনাকেই করতে হবে। সব টোটকা বাদ দিন এই টোটকা দেখুন আপনার জীবনে অমূল পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি ডায়মন্ড আগে বলছি। বলুন, জানবেন কার সম্বন্ধে? মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম যদি বলেন। পায়েল মন্ডল। ডেট অফ বার্থ? 15/3/2006। জন্ম সময় যদি বলেন। দুপুর 1:50। জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার। বাহ, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। কতদিন ধরে চেষ্টা করছেন? এই 2-3 বছর চেষ্টা করছি। 2-3 বছর? চলুন, জানুয়ার বুধবার, ওকে, এখানে যেটা জন্ম চার অনুযায়ী বলবো, কর্কট লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র উত্তর ফাল্গুনি, ঠিক আছে। প্রথম কথা, মেঘের চোখে চোখে রাখতে হবে, বলছে জল থেকে আগুন থেকে একটা ফাড়া আসতে পারে, জল এবং আগুন। আগুন, জল মানে কি? ঠান্ডা লাগার দাগ, সর্দি কাশি, অভাব, মাইগ্রেন প্রবলেম, মাথার যন্ত্রণা, এটা করতে পারে, অথবা জল থেকে পিছলে পড়ে গিয়ে ভাঙতে পারে হাত পা হাঁটু, একটা ব্রেক হতে পারে। আগুন, আগুন বলতে ঠাকুরকে ধূপ দেখানোর সময়, মোমবাতি দেওয়ার সময় সাবধান থাকতে হবে, রান্নাঘরে গেলে আগুন মানে হিট, অর্থাৎ গরম ঝোল, গরম ভাতের ফ্যান, ডাল ওর গায়েতে পড়তে পারে। তো এগুলো দুটো থেকে আপনাকে সাবধান রাখলাম, কেন, যেহেতু মেয়ে বিয়ে দিতে হবে, একটা আঁচ লাগলে এটা কিন্তু বাধা আসবে, তাই তো? আমি দেখুন মা, আমি যা বলছি জন্ম চার ধরে বলছি, জল যখন বললাম, ঠান্ডা যখন লাগে, আগুনটার থেকেও সাবধান, এটা মরে বড় একটা সমস্যা, একটা ফাঁড়া আছে ওর জীবনে। এর আগে কি আপনাকে ও জানিয়েছে? আপনি কিন্তু অনেক আগে জেনেছেন, কিন্তু এই ডিটেলস আপনাকে কেউ বলেনি এখন অব্দি, বলেছে? একদম। চলুন, জন্মচার বলছে আপনার মেয়ের কিন্তু কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, মেয়ে ভালো কিন্তু মাঝে মাঝে উচ্ছৃঙ্খল হয়ে যাবে, কথা শুনবে না, অবাধ্যতা করবে, এছাড়া যে কোনো কিছু করার ক্ষেত্রে একটা নেগলিজেন্সি ওর মধ্যে কাজ করে, ভয় 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 কাজ করে, হবে না হবে না, পারবো কি পারবো না, এটা দোনামোনায় থাকে, তাই তো থাকে? এছাড়া জন্মচার বলছে এখানে মেয়ের বিবাহিত জীবন শুভ নয়, বিবাহিত জীবন, প্রেমের জীবন, ভালোবাসার জীবন, যতক বিচার ছাড়া পা যেন একদম না দেয়। এছাড়া আপনার পারিবারিক লোকজন খুব একটা ভালো নয়, যেখানে আপনারা বসবাস করেন, আপনারা কি আপনার ফ্যামিলি একাই থাকে নাকি জয়েন্ট ফ্যামিলি, মানে আলাদা হাড়িতে রান্না হয় কি থাকেন একসাথে, কিরাম ফ্যামিলি? এখন আলাদা হয়ে গেছে সবাই। হ্যাঁ বলুন। এখন সব আলাদা হয়ে গেছে। হ্যাঁ আলাদা, তাই বলে হাড়িতে আলাদা রান্না হয়, কিন্তু জায়গাটা কি এক যেখানে সবাই থাকেন? একদম। এটা বলছে যে আপনাদের ওপরে অনেকে খুব শত্রুতা ছিল, খুব হিংসা ছিল, এবং জায়গা জায়গা নিয়ে, ইঞ্চি ইঞ্চি নিয়ে অশান্তি ঝামেলা মারাত্মক লাগার কথা, এবং বলছে আপনার ফ্যামিলির ওপর কিছু ব্ল্যাক ম্যাজিক করা আছে, কিছু টুকটাক, যার ফলে এখানে আপনার হাজবেন্ড রোজগার করলে টাকা রাখতে পারে না, জলের মতো বেরিয়ে যায়, এবং বাড়িতে আপনার একটা না একটা রোগ লেগেই থাকে, আজ একটা কাল একটা, পরশু লেগে থাকে, অনেক সময় দেখেন যে কোনো গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে পারে, মরে যেতে পারে, অনেক সময় দেখবেন বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি হতে পারে, এগুলোর জন্য বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা আছে। এই ব্ল্যাক ম্যাজিক না কাটালে যদি মেয়ের স্বামীর আপনার কোনো প্রতিকার করেন তাহলে কোনো রেজাল্ট পাবেন না, কারণ যতবার আপনি প্রতিকারটা কারো ইন্ডিভিজুয়াল করছেন, মেয়ের প্রতিকার করলেন, কারোর থেরাপি করলেন, তো ঢুকছে সে তো ওই বাস্তুর মধ্যে, সে তো ওখানেই থাকছে, তাই তো? তাই মেইন জায়গাটাই কেউ ড্যামেজ করে দিয়ে বেরিয়ে গেছে।
বলছে মানে ভরের বাড়িতে যেটা করা যায়, ভরের বাড়ি অর্থাৎ কালী, শীতলা, মনসা, শিব, এরকম যে ভর হয়, আপনাদের আশেপাশে কোন জায়গার মধ্যে জানা আছে এরকম কিছু আছে কিনা? মনসাতলা জানা আছে? না জানা নেই। তাহলে আপনি এই ব্যাপারগুলো জানেন না বলে আপনি এগুলো নতুন লাগছে, কিন্তু এগুলো তারা এক্সপার্ট, আপনি যে বুঝতেন তারা এগুলো করতো, তারা ধুনো জ্বালাতো, ধূপ জ্বালাতো, এক্সপার্ট ছিল। বোঝা গেল? অতএব পারলে এটাকে ঠিক করিনি। হবে না, না হবে না, সায়েন্স নিয়ে পড়ার যোগ নেই মা এটা। এটার জন্য আপনার জন্মচাটকে আগে অ্যানালাইসিস করা কথা উচিত। এখানে বলছে রবি রাহু গ্রহণ দোষ চলছে, চন্দ্র কিন্তু গ্রহণ দোষ চলছে। চন্দ্র হচ্ছে সায়েন্সের লর্ড, বৃহস্পতি হচ্ছে শিক্ষা গুরু। সেই চন্দ্র তো কেতুর সাথে বসে গেছে, বৃহস্পতি শুক্রের ঘরে চলে গেছে। আপনি দেখবেন সায়েন্স নিয়ে পরে মেডিকেল যদি বসতে চায় তাহলে ও কখনো কোয়ালিফাই হতে পারবে না, ওর র্যাঙ্কিং আসবে না। ও কি এখন অবধি একটাও এক্সাম দিয়েছে? এখানে র্যাঙ্কিং পাবেন না। আপনি পারলে কারোর সঙ্গে যোগাযোগ করুন, এগুলোকে না কাটালে আপনি দেখবেন ও ফেড আপ হয়ে যাবে, ও ডিপ্রেশন চলে যাবে। কেন, ও যখন নেটে বা জয়েন্টে বসবে ও পাস আউট করতে পারে, র্যাঙ্কিং আসবে না ওর। এখানে সাপোর্টের অনেক কিছু প্রয়োজন আছে, শুধুমাত্র লেখাপড়া শেখালেই হয় না, গ্রহকে সাপোর্ট করতে হয়, ভাগ্য সাথ দিতে হয়। ভাগ্য সাথ না দিলে কোনো মানুষের লাইফে পরিবর্তন, চেঞ্জিং আসে না। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এক্সাম দেবে, মেডিকেলে বসবে। আমি কি বললাম লক্ষ লক্ষ ছেলে মেডিকেলে বসে সবাইকে র্যাঙ্কিং করতে পারে? 10 লাখ 15 লাখ ছেলে মেয়েরা বসে, তার জন্য ভাগ্য সাপোর্টিভ হতে হবে। ভাগ্য সাপোর্টিভ বলে কি হয়, ভাগ্যকে নাম্বার তোলে তা কিন্তু নয়। ভাগ্য সাপোর্টিভ বলে ওকে আরো মেরিট দেবে, ওকে যখন মেরিট দেবে ওকে পড়ার ক্ষমতা দেবে, পড়ার ক্ষমতার সময় লংজিভিটি দেবে, একটা প্রসেস। সে খাটবে, সে খাটার পর সেই পড়াটাকে মাথায় ক্যাপচার করতে পারবে। এটাই প্রতিকার করে, প্রতিকার ম্যাজিক করে না যে আমার কবচ পাথর পড়লে আপনার লিস্টে আগে নাম তুলে দেবে ভাগ্য, কি তা হয় না, ওই করবে। কিন্তু ওকে চালনা করব কে? আমি। বুঝতে পারলাম? পারলে একটু ভালো করার সঙ্গে যোগাযোগ। অনেকক্ষণ বললাম কিছু মনে করবেন না, আপনাকে বুঝিয়ে না বলে আপনি বুঝতেও পারবেন না, তাই না? আপনি একটু পারো কারোর সঙ্গে যোগাযোগ করুন, আমি বলছি ভালো র্যাঙ্কিং আসতে পারে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন অনেক কথা বলতে হয়, যদি কম সময় বলা হয়তো সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্র কোনো ম্যাজিক নয় যে আপনি আসলেই সবটা হয়ে যাবে, আর জ্যোতিষীরাও কোনো ম্যাজিশিয়ান না, ঢোকা মাত্র আপনার শনি খারাপ, মঙ্গল খারাপ, বুধ খারাপ সব কোনো তা নয়। একটা আলোচনা, একটা কনসালটেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট মানুষের লাইফে পরিবর্তন আনার জন্য। যদি আপনার কনসালটেন্সিটাই না হয়, ঢোকা মাত্র আপনি এত টাকা দিয়ে এত কিছু করুন, তাহলে আপনি কি বুঝবেন? আপাত মস্তক মস্ত হয়ে কিছু ঢুকলো না। তাই যারা মনে করছেন সেবার দেখাতে হবে যে আলোচনা ছিলাম যে হাতে লিখলে তিনটি জিনিস দুঃখের দিন হবে, ফিনিশ কি করতে হবে, তিনটে হাতে করতে হবে, তিনটে আঙুলে করতে হবে। আপনার ডান হাতে করবেন প্রতিদিন সকালে উঠে সবুজ রঙের কালি ইউজ করে, সবুজ গ্রিন কালি দিয়ে তিনটে আঙুলে, বৃদ্ধাঙ্গুলিতে লিখবেন 6, আর তর্জনীতে লিখবেন 9, আর কনিষ্ঠায় লিখবেন 2, অর্থাৎ 6 9 2। আমি আবার ইউটিউবও দিয়ে দেবো কি করে লিখতে হবে, আপনারা ওখান থেকে পাবেন। তাই তিনটে আঙুলে এভরিডে সবুজ রঙের কালি দিয়ে স্নান করে উঠে মনস্কামনা লিখবেন, এখানে 6, আর এখানে লিখবেন 9, আর এখানে লিখবেন 2। করে দেখুন মারাত্মক সুফল রেজাল্ট পাবেন। যদি ডানাতে পারছে না নিজে লিখতে, কাউকে বলুন সে দেবে, আর না পারলে তখন বাহাতে আপনি করতেই পারেন। 3 6 9, এই আর 3, এখানে 6, আর এখানে 9, এই তিনটে আঙুলে আপনার কাজ করতে হবে, তাহলে দেখবেন মারাত্মক রেজাল্ট পাবেন, দুঃখের দিন হবে আপনার পুরো শেষ হবে। তাই আজকে যা মিস করলেন ইউটিউবে যান, গিয়ে লিখুন হাতে লিখলে তিনটি জিনিস দুঃখের দিন হবে ফিনিশ, ইউটিউবে গিয়ে দেখুন, আর অবশ্যই প্রচুর শেয়ার করুন। ভালো থাকুন, আজ আসি, নমস্কার।